জাল লটারির কারবারের পদ্মা ফাঁস, বড় সাফল্য বাগডোগরা থানার পুলিশে। গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি থেকে দেবীগঞ্জ গামী একটি বাসে তল্লাশি চালায় বাগডোগরা থানার পুলিশ। তল্লাশি চালানোর সময় বাসের ভেতর থেকে 1,76,000 লটারির টিকিট উদ্ধার হয়। বাগডোগরা পুলিশের প্রাথমিক অনুমান, লটারির এই টিকিটগুলি জাল হতে পারে। উদ্ধার হওয়া লটারির টিকিটের আনুমানিক বাজার মূল্য 10 লক্ষ থেকে 15 লক্ষ টাকা। যদিও উদ্ধার হওয়া লটারির কোনো মালিক না থাকায় ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি বাগডোগরা থানার পুলিশ। ও মনে হয়।